বাবু তারপরে সুমের হাজা তারপরে ভিটি আলেপ তারপরে দুলাল ফুতুন হাতুন দুই আনা সাইফু জাহাঙ্গীর জাহাঙ্গীর তারপরে হচ্ছে আমিন আরো সব অনেকেই ছিল দেখা যায় আর কিছু বলবেন কি বলবো আমার ছেলে বিচার চাই আমি আমার ছেলে না কিছু হওয়া এটা চীনাকে জঙ্গিরা বারবার হত্যার চেষ্টা চালাচ্ছে হুমকি দিয়ে যাচ্ছে আপনারা জানেন এই অবস্থায় গোটা বাংলাদেশের 15 কোটি মানুষ আজ এক চরম অনিশ্চয়তা হুমকির মধ্যে ফেলে দেওয়া হয়েছে সেই জঙ্গিবাদের সেই উৎপাতে তাকে সেই বাগমারার যে নির্যাতন ক্যাম্প সেখানে তাকে ঝুলিয়ে পিটানো হয়েছিল এবং সেখানে তার যে আত্মচিৎকার সেই আত্মচিৎকার মাইকে হাজার হাজার মানুষ গ্রামবাসী এলাকাবাসী বাজারের উপস্থিত সমবেত মানুষকে শোনানো হয়েছে 2004 সালে যে ঘটনা ঘটেছিল সেটা লোমহর্ষক এবং যেটা বাংলাদেশ দেশ স্বাধীন হওয়ার পর মানে স্বাধীনতার উত্তরে এরকম ঘটনা ঘটেছে কিনা সন্দেহ যেটা সেটা তাহেরপুরে হাইস্কুল মাঠে তথাকথিত যে জনতার ইসলামী জালসার নামে জনতার মঞ্চ করে সেখানে আমার ছোট ভাইকে কোনো পাড়া গ্রামের বাড়ি বাগমারা কোনো পাড়া গ্রামের বাড়ি থেকে ধরে নিয়ে এসছে এবং সেখানে জনতার হাজার হাজার মানুষের সামনে তারা ঝুলে এবং সশস্ত্র অবস্থায় এবং জামাত এবং বিগত সরকারের জোট সরকারের জামাত এবং জামাতের সহায়তায় নিজামি এবং তো সেই সময় সরকারের সহায়তায় তারা যে জিএমবি প্রাইভেট বাহিনী গঠন করেছিল তারা সেই সময় নিয়ে এসেছিল সেই আমার ছোট ভাইকে ধরে এবং সেখানে তাকে এক পর্যায়ে আমরা ছোট ভাইয়ের নামটা বলেন তো গোলাম রাব্বানি মুকুল টর্চারিং করতে করতে এক সময় বাসের তাকে ঝুলিয়ে এবং তার আত্মচিৎকার এবং মাঠ থেকে 200 গজ দূরে আমার বাড়ি যেখান থেকে আমার মা তার আত্মচিৎকার শুনেছে এবং আজও সে ঘুমাতে পারে না আমরা ঘুমাতে পারি না এরকম একটা সিচুয়েশন যেখানে আমাদের মানে পরিবারের অনেক কিছুই শেষ হয়ে গেছে কারণ তার ওয়াই পড়াশোনা করেছিল আমিও আজ আজও আজকে আমার বাড়িতে দাঁড়ালে আমার ওই মাঠে মাঠ দেখতে পাই 200 গজ ডিস্টেন্স বাড়ির সে মাঠে থেকে আমরা এখনও মনে হয় যে সে চিৎকার আত্মচিৎকার সেদিন শোনানো হয়েছিল এবং সে আত্মচিৎকার মানুষ দেখেছে এবং অনেক মানুষ অসুস্থ হয়ে গেছে এবং পরের দিন দেখা গেছে যে 2-4 জন পরে ঘটনার পরেই তারা বাড়িতে যা মানে হার্ট ফেল করছে কেউ মানে এরকম লোমহর্ষক ঘটনায় সেদিন ঘটেছিল যেখানে প্রতিবাদ করার কিছু ছিল না যেখানে পুলিশ পাহারা ছিল ডাকমালার পুলিশরাও সেদিন সেই পাহারায় সেই জোট সরকারের প্রশাসনরা ছিল সেদিন তারা তাদের সহায়তায় এই নির্মম লোমহর্ষক ঘটনা ঘটেছে যেটা ইতিহাস যেটা সিনেমা নাটকেই দেখা যায় আপনারা জানেন আপনাদেরই এই এলাকার অঞ্চলের কৃতি সন্তলিং নেতা বন্ধুগণ তিনি টিএমএসএস এ কাজ করতেন চাকরি করতেন সেই চাপায় নবাবগঞ্জে 3 দিনের ছুটি নিয়ে বাড়িতে ওই আলমগীর কবিরের নাম সহ যারা অরিজিনালি এই কাজগুলো করেছে আমাকে ধরে নিয়ে গেছে তাদের নাম বাদ দিয়ে চার্জশিট দেয় আমি 3 বার নারাজি দিই 2 বার নারাজি রিড হয় আবার আমি নারাজি দিয়েছি জানি না কেন আজকে যারা আমি জানি আমাকে কে নিয়ে গেছে আমাকে কে মেরেছে তাদের নাম দিয়েই আমি কেস করেছি হরাস তাদের নাম বাদ দিয়ে চার্জশিট দেওয়া হচ্ছে তারা ঘুরে বেড়াচ্ছে এখনো ঘুরে বেড়াচ্ছে এই আলমগীর কবির এখনো ধরাছর বাইরে কেন আমি মিডিয়াকে বলবো পুলিশ প্রশাসনকে বলবো এমপি সাহেব আছে তাদেরকে বলবো এই আলমগীর কবির নির্দেশে আমাকে নিয়ে যে নির্যাতন করার পরও সেই আলমগীর কবির এখনো ঘুরে বেড়ায় এবং জঙ্গিবাদ এখনো ঘুরে বেড়ায় কেন আমরা বিচার পাই না আমাদের কি অপরাধ আমরা কেন ওর বিচার চাই এর বিচার করা হোক আমরা অবশ্যই এর বিচার চাই নির্যাতিত যারা হয়েছি বিচার সহ পুনর্বাসন চাই আমরা সবাই স্বামী বাড়ি ছিল না এই মুহূর্তে সকাল 7টার সময় আমার বাড়ি 50-60 জন জঙ্গি এবং আমার গ্রামে কিছু লোক ছিল তারা যে আমার বাড়ি ঢুকে গেট দেওয়া ছিল গেটে বাড়ি দিয়ে ভাঙিয়ে বাড়ির ঢুকে ঢুকে আমার চায়ের মেয়ে আমার মায়েরে আমার যা গরু বাছুর ছিল ধান চাল পুকুরের মাছ এবং আমার বাড়ি ভাঙ্গা পর আমার শ্বশুর বাড়ির যায় আমার শাশুড়ি ছিল বা গরু বাছুর পাইলে খায় আমার শাশুড়ি গরু বাছুর এবং আমার হাঁস মুরগি যা ছিল আর আমার এমন মার মেরেছিল যে আমরা 1 মাস যাবত মেডিকেলে হিনি বাড়িতে আসতে পারিনি এবং আমার মেয়ের এক সে মার মারিছে আমার কোষের মার মারিছে আমির কুচা ক্যাম্পে সেখানে নিয়ে যায় আমাকে উল্টা করে টাঙ্গায়
হকি স্টিক রড এবং লাঠি দিয়ে বেদম মারপিট করে আমার হাত পা ভেঙে যায়। আমি ওই অবস্থায় প্রতিবাদ করি, আমাকে কেন মারা হচ্ছে, আমার অপরাধ কি, আপনারা মুসলমান দাবি করতেছেন, আমার বিরুদ্ধে অভিযোগ কি, সাক্ষীকে কোনো প্রশ্নের জবাব না দেয় আমার একেবারে মেরে হাত পা সব ভেঙে ফেলে দেয়, এটা ইতে উঠে যায় একটা হচ্ছে রিক্সা ভ্যানে। আমি প্রায় এক বছর এবং এমনকি এখন পর্যন্ত আমি প্রায় প্রতিবন্ধী একটা জীবন যাপন করতেছি, আমার এই পা এখনও খারাপ, এখানে ভেঙে যুক্তি হয়ে গেছে ক্ষতিপূরণ এবং পুনর্বাসন আমি প্রধানমন্ত্রীর কাছে দাবি করি বর্তমানে। এই আমার আমি বিএনপি করি, আমি আওয়ামী লীগ করি না, কিন্তু আমাকে আলমগীরের সাথে আমার কথার এই যে ইয়েতে এই জন্য সে আমাকে এটা করে আনিছে, তার কথার প্রতিবাদ করেছিলাম আমি ওই মিটিংয়ে, আমাদের গ্রামে বলতে হাত ভাঙবো পা ভাঙবো এইসব বলতেছিল সেই মিটিংয়ে, প্রতিকার চাই বিচার চাই। ধন্যবাদ। আব্দুল সাদ জেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন, তাদের সেই আশা তাদের সেই আকাঙ্ক্ষা যেন ধূলিসাৎ না হয়ে যায়, আমি আপনাদের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা সহ সকল নেতৃবৃন্দর কাছে বলতে চাই, আমি আমাদের সংসদ সদস্য শ্রী ইসরাফিল আলম সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, প্রকৃত অপরাধীদের ধরে এলাকার মানুষকে আমরা দেখিয়ে দিব যে প্রকৃত অপরাধীরা শাস্তি পেয়েছে, তবেই এই স্বজনহারারা এই যারা নির্যাতিত হয়েছে তারা বা স্বজন যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার শান্তি পাবে। আমরা সেই সরকারের মতো আমরা ক্ষমতা হাতে নিতে চাই নাই, আমরা জননকে নেই এই আইনের মাধ্যমে বিচার চাই, আর যদি বিচার না হয় আমি ঘোষণা দিচ্ছি এই যারা হত্যাকারী আমরা জননকে নিয়ে তাদের বিচার করব, বিচার করব। পরিশেষে আজকে এই এলাকার সুখ শান্তি সমৃদ্ধ এবং জনগণ যাতে সুশান্তে সুস্থভাবে বসবাস করতে পারে।